গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকায় নেমে গ্রেপ্তার হওয়া সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক সিকদারকে জামিন দিয়েছে আদালত। বেলা 3টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক আশেক ইমাম তার জামিন মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে রণহক সিকদারকে 5,000 টাকা মুচলেকায় আগামী 10 মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। সকালে শাহজালাল বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেপ্তার করে ডিএমপির গুলশান বিভাগের ডিবি। এক্সিম ব্যাংকের 2 কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে রণহক ও তার ভাই দীপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গেল বছরের 19 মে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলার পর থেকেই পলাতক ছিলেন রণহক সিকদার। ইমিগ্রেশন থেকে আমাদের হেফাজতে আছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে আমরা এসে পাঠাই দেবো, কোর্টে পাঠাই দেবো। 177 আমাদের আইসেল একটা মামলার আসামি ছিল, জিজ্ঞাসাবাদ করতে হবে, আমরা প্রথমে পাইনি, তাকে বিদেশে চলে গেছিলো।